বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকার নিত্যদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে শনিবার সকালবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা দুইশো দশ জনের স্যাম্পল নিয়ে সাত্রিশ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে যার মধ্যে সিপাইজলা জেলার মধ্যে চৌত্রিশ জন এবং অন্য তিনজন গুমতি জেলার চৌত্রিশ জনের মধ্যে একজন হলেন বিশালগড় মহকুমার গোকুলনগর এলাকার যুবক শনিবার চারটা নাগাদ মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এবং বিশালগড় থানার পুলিশ এসে নিজ বাড়ি থেকে নিয়ে যায় লালসিমুরা স্থিত শিকুরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পজিটিভ পাওয়া গেছে তাকে মধ্যপুর স্বাস্থ্যকর্মী থেকে এসে নিয়ে গেছে এখন কোন জায়গায় যায় গো কোন হসপিটাল